গুড মর্নিং এভরিওয়ান, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। উত্তরবঙ্গে কৃষি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। সমস্ত চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। যারা আবেদন করতে চাইছেন তাদেরকে কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া একটি নতুন আপডেট আমরা আজকে তোমাদেরকে জানাতে চলে এসেছি, যেটা অন স্ক্রিন আমরা দেখিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিফিকেশান। এখানে যারা আবেদন করছেন প্রথমত ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আমরা চেষ্টা করি নিয়মিত তাদের জেলার চাকরির আপডেট দিতে। যারা কমেন্ট সেকশনে তাদের জেলার নাম কমেন্ট করে জানায়, অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে পারেন। আপনি যদি এই রকম কৃষি বিদ্যালয়ে কাজ করতে চান তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রকাশিত হয়েছে এবং ডেটটা দেখে নিই 8/10/2020, মানে লেটেস্ট একটি চাকরির আপডেট আমরা এই মুহূর্তে দিতে চলেছি। এবং এখানে কি বলা হচ্ছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যেখানে কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হবে। ড্রাইভার পদে 11,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। 40-এর মধ্যে বয়স হতে হবে। SC/ST OBC থাকলে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাই করার সময় আমরা জানিয়ে রাখি এখানে 6 মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। কিন্তু যদি মনে করে পরে কিন্তু পার্মানেন্ট অথবা তোমাদের 6 মাসটাকে বাড়িয়ে দিতে পারে। এখানে ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে 12/11/2020 সকাল 11:00 AM থেকে ইন্টারভিউ শুরু হবে এবং প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। কেন ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে? সেই কারণের জন্য। এবং এই কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো, এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে বিজ্ঞপ্তিটা আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি, এখানে কৃষি বিদ্যালয়ে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে তোমাদের কিন্তু ভালো একটি চাকরি, 11,000 টাকা মাসিক বেতন, খুব খারাপ না কিন্তু। আর তোমরা যদি চাও এটা কিন্তু গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো, তোমার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিন্তু বাড়াতে পারো এই রকমভাবে চাকরির জন্য। আর তোমরা সাধারণত অনেকেই আছো যারা আমাদের ভিডিওটা দেখছো, বেকার ঘরে বসে রয়েছো, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি আপডেট। চলে যাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টের যেগুলো ইতিমধ্যে আপডেট আছে আমরা জানিয়ে দিয়েছি। এবং তোমরা নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে নোটিফিকেশানের ডাউনলোডের লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং তোমরা ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো, তোমাদেরকে জানানো হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের আবেদনের ইনফরমেশানগুলি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের সম্পূর্ণ নোটিফিকেশান ডাউনলোড করতে হলে ভিডিওর নিচে ডেসক্রিপশানে PDF ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য আবার সমস্ত চাকরিজীবীদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যদি এখনও পর্যন্ত কোনো চাকরির যদি আপডেট যদি না জানা থাকে অবশ্যই চেক করে নিতে পারো সুমনজব.ইন। সমস্ত চাকরির আপডেট কিন্তু এখানে সবার প্রথম পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি আপডেট। যে আপডেটটা
ইন্ডিয়া তরফ থেকে প্রকাশিত হয়েছে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। যারা আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে সিমেন্ট কর্পোরেশনে ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করবে এবং এখানে অল ওভার ইন্ডিয়া দ্বারা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 সেপ্টেম্বর 2020-এর মধ্যে আপনার বয়সের উচ্চ সীমা হতে হবে 27 বছরের মধ্যে। SC ST OBC হলে অবশ্যই বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন। এখানে আপনারা যারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফিস এখানে রাখা হয়েছে মাত্র 750 টাকা এবং যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য 250 টাকা মাত্র আবেদন ফিস রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তার সঙ্গে অবশ্যই যে কোনো ট্রেডের ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবে এবং এখানে ইলেকট্রিশিয়ান ছাড়াও অন্যান্য পদে অ্যাপ্রেন্টিস দেবে সমস্ত চাকরিজীবীদের জন্য। কিন্তু এটা বিশেষ একটি সুখবর, কারণ এই রকম ট্রেনিং চলাকালীন কিন্তু ট্রেনিং শেষের পরেই আপনারা পেতে পারেন চাকরি। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে আপডেটটা সমস্ত চাকরিজীবীদের জন্য কিন্তু আমরা জানিয়ে দিলাম। এখানে ট্রেনিং শেষ করার পরেই চাকরি পেয়ে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিংক প্রোভাইড করে দেব। আবেদনের পদ্ধতি এখানে কি বলা রয়েছে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 25 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত। এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই লিংকে ক্লিক করলেই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমাদেরকে প্রথমত রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টার করার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে। আমার দেওয়া তথ্য তোমাদের যদি মনে হয় কিছুটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি কোনো ট্রেনিং করার পরেই চাকরি পেতে চাও, যে কোনো ট্রেনিং করার পরে কি চাকরি পেতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার পছন্দ মতো ট্রেনিংয়ের নাম, এবং চেষ্টা করব আমরা সেইগুলো ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওই তোমাদেরকে প্রদান করতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও না যদি লাইক করে থাকো অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও এবং কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখে নেওয়া যাক এই মাসে গুরুত্বপূর্ণ কিছু চাকরির আপডেট, যারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জানো না সুমন.in সার্চ করতে পারো গুগলে এসে এবং দেখে নিতে পারো নতুন নতুন চাকরির আপডেটগুলি। ইঞ্জিনিয়ারিং অফিসার নিয়োগ করবে, যেখানে 55 জনকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে শুধুমাত্র ইন্টারভিউতে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে চাকরির খবর। এছাড়াও রয়েছে যারা আবেদন করতে চাইছো সিমেন্ট কর্পোরেশনে ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করা হবে, আমরা এই ভিডিওর মাধ্যমে বলেছি। এছাড়াও রয়েছে মিশ্র ধাতুতে ট্রেড অ্যাপ্রেন্টিসে নিয়োগ হচ্ছে 158 জনকে। এছাড়াও রয়েছে অঙ্গনারী পদে কর্মীদের জন্য একটি বিরাট আপডেট। এছাড়াও রয়েছে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে। এছাড়াও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স সুপারভাইজার নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে PSC মিসলেনিয়াসের ফল প্রকাশিত। আশা করছি এই কটা গুরুত্বপূর্ণ চাকরির খবর তোমাদের অক্টোবর মাসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা এই ভিডিওটা সবার জন্য করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য আমরা এই রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওয়ে থাকবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির খবর, কারণ এই মুহূর্তে সব থেকে বিরাট আপডেট এবং এখানে যারা আবেদন করবে শুধুমাত্র ট্রেনিং দিয়েই নিয়োগ করে নেওয়া হবে বানপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে।
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও না যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। চাকরিটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট না এখানে প্রকাশিত হয়েছে, এবং এখানে যারা আবেদন করতে চাইছো অবশ্যই নার্সিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে 27 জনকে নিয়োগ করবে, 30 মধ্যে বয়সের সময়সীমা হতে হবে, বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডিয়া ফর যেটা আমরা জিএনএম বলে থাকি, এই জিএনএম কোর্স যদি করা থাকে তাহলে, অথবা বিএসসি যদি কোর্স করা থাকে, তারাই এই পদের ক্ষেত্রে ট্রেনিং নিতে পারবে। এবং ট্রেনিং নিতে গেলে এই যে ইমেল আইডিটা তোমাদেরকে হেড মানে রেড কালার বক্সে দেখাচ্ছি, এই অবশ্যই 10 দিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ইনফরমেশন, যেটা তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু দেয়া রয়েছে এই ইমেল আইডিতে। তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস এবং যা আপনাদের ডিটেলস আছে সমস্তটাই, এবং এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড কিভাবে করবে, ডাউনলোড করতে গেলে ভিডিওর নিচে আমরা লিংক প্রোভাইড করে দেব, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, আশা করছি ফিল আপও করতে পারবে, সেরকম কিছু বলা নেই। এখানে ইনফরমেশান শুধু 10, 12 এবং যেটা নার্সিং কোর্স করা আছে সেই ইনফরমেশান, এবং গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, এইগুলো যেগুলো আছে, এবং ক্যাটাগরি যদি থেকে থাকে সেইগুলো দিয়ে নিতে হবে। এই হচ্ছে ভিডিওর মেন টোটাল আমরা ইনফরমেশন দিলাম। যদি কিছু বাদ পড়ে থাকে সেটা হচ্ছে বেতন বা স্টাইপেন্ড, যেটা বলা হয়ে থাকে মাসিক স্টাইপেন্ড 8,000 টাকা দেয়া হবে, এবং এখানে যারা স্টাইপেন্ড নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 7,020 টাকা থেকে প্রতি মাসে দেয়া হবে, এবং কিন্তু পরে 18 মাস যদি হয়ে যায় 8,000 টাকা এখানে স্টাইপেন্ড দেয়া হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই পদে ট্রেনিং চলাকালীন কিন্তু, আর এটা কিন্তু সব থেকে একটি ভালো সুযোগ, আশা করছি আপনারা হাতছাড়া করবেন না, কারণ ট্রেনিং দেবে প্লাস টাকাও দেবে। এই রকম সুযোগ কি বারবার আসে? তাহলে কি করতে হবে? আমাদের চ্যানেলে এই রকম যদি ভিডিও পেতে চান তাহলে কি করতে হবে আপনারা আশা করছি বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ভাবছেন, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে হবে, এবং যদি এই রকম কোনো চাকরির আপডেট বা ট্রেনিং চলাকালীন কোনো স্টাইপেন্ড যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কি ধরনের আপডেট তোমরা পেতে চাইছো, তোমার বর্তমান শিক্ষাগত যোগ্যতা কি, কোন জেলা থেকে আবেদন করতে চাইছো, এইগুলো জানাও কমেন্ট সেকশনে। তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কজনের ইন্টারেস্ট আছে কি ধরনের চাকরিতে, তাহলে সেই ধরনের ভিডিও আমরা অবশ্যই আপডেট করতে থাকব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হতে গেলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। আপকামিং নোটিফিকেশনের আমরা যে ডিটেলসটা আজকে তুলে ধরব সেই ডিটেলসের কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে রাখি বা বলে দিই। এখানে আমরা জানি 2019 সুপারভাইজারের যে আবেদনটি বা অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছিল, তারপরে আর এখন 2020 কোনো আপাতত প্রকাশিত হয়নি ICDCS এর সুপারভাইজার পদে। এখানে 2020 সম্ভাব্য এই মেন্স এর জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা একটা বড় ভ্যাকান্সির কিন্তু একটা আভাস পাচ্ছি, প্রায় 7,000 বা 8,000 সামথিং কিন্তু একটা বড় ভ্যাকান্সির কিন্তু আভাস পাচ্ছি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, এবং যারা আবেদন করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা চাকরির আপডেট আছে, সেটাও কিন্তু এখানে অঙ্গনারী পদের ক্ষেত্রে নিয়োগ। এখানে অঙ্গনারীর আপকামিং নোটিফিকেশনও আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে, 18 থেকে 45 মধ্যে বয়স হতে হবে, এবং যে এলাকায়
তোমরা বাসিন্দার এবং সেই পঞ্চায়েতের মধ্যে তোমাকে বসবাস করতে হবে, এবং সেখানকার অঙ্গনারী সেন্টারে তোমরা কিন্তু পেতে পারো কাজ। শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এইরকম দুর্দান্ত একটি চাকরি। আর এখানে জানিয়ে দিলাম অঙ্গনারী কর্মী আপকামিং নোটিফিকেশনের ইনফরমেশন, এবং ICTCS এর সুপারভাইজারেরও আপকামিং নোটিফিকেশন। আমরা আভাস পাচ্ছি কিন্তু প্রায় 7 থেকে 8 হাজারের মতো শূন্য পদ থাকার জন্য। এখানে তোমরা যদি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেলে আমাদেরকে তোমরা ফোন নাম্বারগুলো প্রোভাইড করো, আমরা তোমাদেরকে কল করে নেব। এবং এই যে 847 টাকা, এই 847 টাকাও পেমেন্ট করতে হবে না, 800 টাকার মূল্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ICTCS এর মেন্সের 2020 কম্পিটিটিভ কোর্স ইন বেঙ্গলি, যেটা 2020-র সব থেকে সেরা একটি আপডেট আমরা জানিয়ে দিলাম। এছাড়াও তোমরা যদি যে কোনো আড্ডা 247 থেকে যে কোনো কোর্স প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করার পরও যেটা তোমাদের হাতে থাকে না সেই ছাড়টা কিন্তু আমরা দিয়ে দেব। তোমরা শুধু কন্ট্যাক্ট করো আমার সঙ্গে কমেন্ট সেকশনের ইমেল আইডিতে, তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দাও, আমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নেব তোমাদেরকে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে তোমার আপকামিং নোটিফিকেশনে কোনো ইন্টারেস্ট আছে কি, তাহলে কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং এভরিওয়ান। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। উত্তরবঙ্গে কৃষি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। সমস্ত চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। যারা আবেদন করতে চাইছেন তাদেরকে কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া একটি নতুন আপডেট আমরা আজকে তোমাদেরকে জানাতে চলে এসেছি, যেটা অন স্ক্রিন আমরা দেখিয়ে দেব অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিফিকেশান। এখানে যারা আবেদন করছেন প্রথমত ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আমরা চেষ্টা করি নিয়মিত তাদের জেলার চাকরির আপডেট দিতে, যারা কমেন্ট সেকশনে তাদের জেলার নাম কমেন্ট করে জানায়। অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে পারেন আপনি যদি এই রকম কৃষি বিদ্যালয়ে কাজ করতে চান। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রকাশিত হয়েছে এবং ডেটটা দেখে নিই 8/10/2020, মানে লেটেস্ট একটি চাকরির আপডেট আমরা এই মুহূর্তে দিতে চলেছি। এবং এখানে কি বলা হচ্ছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যেখানে কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হবে। ড্রাইভার পদে 11,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। 40-এর মধ্যে বয়স হতে হবে। SC ST OBC থাকলে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাই করার সময় আমরা জানিয়ে রাখি এখানে 6 মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে, কিন্তু যদি মনে করে পরে কিন্তু পার্মানেন্ট অথবা তোমাদের 6 মাসটাকে বাড়িয়ে দিতে পারে। এখানে ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে 12/11/2020 সকাল 11:00 AM থেকে ইন্টারভিউ শুরু হবে, এবং প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। কেন ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে, সেই কারণের জন্য। এবং এই কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো, এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে বিজ্ঞপ্তিটা আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি, এখানে কৃষি বিদ্যালয়ে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে তোমাদের কিন্তু ভালো একটি চাকরি, 11,000 টাকা মাসিক বেতন খুব খারাপ না কিন্তু। আর তোমরা যদি চাও এটা কিন্তু গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো, তোমার
এক্সপিরিয়েন্স, ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিন্তু বাড়াতে পারো এই রকমভাবে চাকরির জন্য। আর তোমরা সাধারণত অনেকেই আছো যারা আমাদের ভিডিওটা দেখছো, বেকার ঘরে বসে রয়েছো, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি আপডেট। চলে যাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টের যেগুলো ইতিমধ্যে আপডেট আছে আমরা জানিয়ে দিয়েছি, এবং তোমরা নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে নোটিফিকেশানের ডাউনলোডের লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং তোমরা ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো, তোমাদেরকে জানানো হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের আবেদনের ইনফরমেশানগুলি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের সম্পূর্ণ নোটিফিকেশান ডাউনলোড করতে হলে ভিডিওর নিচে ডেসক্রিপশানে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য আবার সমস্ত চাকরিজীবীদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি এখনও পর্যন্ত কোনো চাকরির যদি আপডেট যদি না জানা থাকে অবশ্যই চেক করে নিতে পারো সুমনজব.ইন। সমস্ত চাকরির আপডেট কিন্তু এখানে সবার প্রথম পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি আপডেট, যে আপডেটটা ইন্ডিয়া তরফ থেকে প্রকাশিত হয়েছে, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। যারা আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে সিমেন্ট কর্পোরেশনে ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করবে, এবং এখানে অল ওভার ইন্ডিয়া দ্বারা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 সেপ্টেম্বর 2020-এর মধ্যে আপনার বয়সের উচ্চ সীমা হতে হবে 27 বছরের মধ্যে, SC ST OBC হলে অবশ্যই বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন। এখানে আপনারা যারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফিস এখানে রাখা হয়েছে মাত্র 750 টাকা, এবং যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য 250 টাকা মাত্র আবেদন ফিস রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তার সঙ্গে অবশ্যই যে কোনো ট্রেডের ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবে, এবং এখানে ইলেকট্রিশিয়ান ছাড়াও অন্যান্য পদে অ্যাপ্রেন্টিস দেবে সমস্ত চাকরিজীবীদের জন্য। কিন্তু এটা বিশেষ একটি সুখবর, কারণ এই রকম ট্রেনিং চলাকালীন কিন্তু ট্রেনিং শেষের পরেই আপনারা পেতে পারেন চাকরি। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে আপডেটটা সমস্ত চাকরিজীবীদের জন্য কিন্তু আমরা জানিয়ে দিলাম। এখানে ট্রেনিং শেষ করার পরেই চাকরি পেয়ে যাবে যারা আবেদন করতে ইচ্ছুক। ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। আবেদনের পদ্ধতি এখানে কি বলা রয়েছে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 25 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত। এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমাদেরকে প্রথমত রেজিস্টার করে নিতে হবে, এবং রেজিস্টার করার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে। আমার দেওয়া তথ্য তোমাদের যদি মনে হয় কিছুটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি কোনো ট্রেনিং করার পরেই চাকরি পেতে চাও, যে কোনো ট্রেনিং করার পরে কি চাকরি পেতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার পছন্দ মতো ট্রেনিংয়ের নাম, এবং চেষ্টা করব আমরা সেইগুলো ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওই তোমাদেরকে প্রদান করতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও না যদি লাইক করে থাকো অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও, এবং কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখে নেওয়া যাক এই মাসে গুরুত্বপূর্ণ কিছু চাকরির আপডেট, যারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জানো না। সুমনজব
ডট ইন সার্চ করতে পারো গুগলে এসে এবং দেখে নিতে পারো নতুন নতুন চাকরির আপডেটগুলি। ইঞ্জিনিয়ারিং অফিসার নিয়োগ করবে যেখানে 55 জনকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে শুধুমাত্র ইন্টারভিউতে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে চাকরির খবর। এছাড়াও রয়েছে যারা আবেদন করতে চাইছো সিমেন্ট কর্পোরেশনের ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করা হবে, আমরা এই ভিডিওর মাধ্যমে বলেছি। এছাড়াও রয়েছে মিশ্র ধাতুতে ট্রেড অ্যাপ্রেন্টিসে নিয়োগ হচ্ছে 158 জনকে। এছাড়াও রয়েছে অঙ্গনারী পদে কর্মীদের জন্য একটি বিরাট আপডেট। এছাড়াও রয়েছে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে। এছাড়াও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স সুপারভাইজার নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে পিএসসি মিসলেনিয়াসের ফল প্রকাশিত। আশা করছি এই কটা গুরুত্বপূর্ণ চাকরির খবর তোমাদের অক্টোবর মাসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা এই ভিডিওটা সবার জন্য করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য আমরা এই রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওয়ে থাকবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির খবর, কারণ এই মুহূর্তে সব থেকে বিরাট আপডেট এবং এখানে যারা আবেদন করবে শুধুমাত্র ট্রেনিং দিয়েই নিয়োগ করে নেওয়া হবে বানপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও না যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, চাকরিটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট না এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে যারা আবেদন করতে চাইছো অবশ্যই নার্সিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে 27 জনকে নিয়োগ করবে, 30 মধ্যে বয়সের সময়সীমা হতে হবে। বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডিয়া ফর যেটা আমরা জিএনএম বলে থাকি, এই জিএনএম কোর্স যদি করা থাকে তাহলে অথবা বিএসসি যদি কোর্স করা থাকে তারাই এই পদের ক্ষেত্রে ট্রেনিং নিতে পারবে। এবং ট্রেনিং নিতে গেলে এই যে ইমেল আইডিটা তোমাদেরকে হেড মানে রেড কালার বক্সে দেখাচ্ছি, এই অবশ্যই 10 দিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ইনফরমেশন, যেটা তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু দেয়া রয়েছে এই ইমেল আইডিতে। তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস এবং যা আপনাদের ডিটেলস আছে সমস্তটাই, এবং এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড কিভাবে করবে, ডাউনলোড করতে গেলে ভিডিওর নিচে আমরা লিংক প্রোভাইড করে দেবো, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি ফিল আপও করতে পারবে, সেরকম কিছু বলা নেই। এখানে ইনফরমেশান শুধু 10, 12 এবং যেটা নার্সিং কোর্স করা আছে সেই ইনফরমেশান এবং গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, এইগুলো যেগুলো আছে এবং ক্যাটাগরি যদি থেকে থাকে সেইগুলো দিয়ে নিতে হবে। এই হচ্ছে ভিডিওর মেন টোটাল আমরা ইনফরমেশান দিলাম। যদি কিছু বাদ পড়ে থাকে সেটা হচ্ছে বেতন বা স্টাইপেন্ড যেটা বলা হয়ে থাকে, মাসিক স্টাইপেন্ড 8,000 টাকা দেয়া হবে এবং এখানে যারা স্টাইপেন্ড নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 7,020 টাকা থেকে প্রতি মাসে দেয়া হবে এবং কিন্তু পরে 18 মাস যদি হয়ে যায় 8,000 টাকা এখানে স্টাইপেন্ড দেয়া হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই পদের ট্রেনিং চলাকালীন কিন্তু, আর এটা কিন্তু সব থেকে একটি ভালো সুযোগ, আশা করছি আপনারা হাতছাড়া করবেন না, কারণ ট্রেনিং দেবে প্লাস টাকাও দেবে। এই রকম সুযোগ কি বারবার আসে? তাহলে কি করতে হবে? আমাদের চ্যানেলে এই রকম যদি ভিডিও পেতে চান তাহলে কি করতে হবে আপনারা আশা করছি বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ভাবছেন, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে হবে, এবং যদি এই রকম কোনো চাকরির আপডেট বা ট্রেনিং চলাকালীন কোনো স্টাইপেন্ড যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কি ধরনের আপডেট তোমরা পেতে চাইছো, তোমার বর্তমান শিক্ষাগত যোগ্যতা কি, কোন জেলা থেকে আবেদন করতে চাইছো, এইগুলো জানাও কমেন্ট সেকশনে।
তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কজনের ইন্টারেস্ট আছে কি ধরনের চাকরিতে। তাহলে সেই ধরনের ভিডিও আমরা অবশ্যই আপডেট করতে থাকব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হতে গেলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।